পায়ে হেঁটে হজ যাত্রা। আধুনিক যাতায়াত ব্যবস্থার এই যুগেও পায়ে হেঁটে হজ যাত্রা ইসলাম সমর্থন করে। ভারতের কেরালার মালাপ্পুরাম জেলার আথাবানাত এলাকার বাসিন্দা শিহাব সিত্তু গত 2 জুন ফজর নামাজ আদায় শেষে পবিত্র মক্কানগরীতে হজ পালনের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন তিনি। 2023 সালে পবিত্র নগরীতে হজ পালন করতে 280 দিনে 8,640 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে তার। এজন্য প্রতিদিন তাকে হাঁটতে হবে 25 কিলোমিটার পথ। এটাকে ঘিরে একদিকে সবাই বাহবা দিচ্ছেন, আর অন্যদিকে কেউ কেউ প্রশ্ন করছেন, এই আধুনিক যাতায়াত ব্যবস্থার যুগে পায়ে হেঁটে হজ যাত্রা ইসলাম সমর্থন করে কি না। এ বিষয়টি জানতে আমরা কথা বলেছিলাম গবেষক আলেম মুফতি হাফিজউদ্দিন ও মুফতি আব্দুল মাজিদের সঙ্গে। আমরা জানতে চেয়েছি উন্নত যাতায়াত ব্যবস্থার এই যুগে পায়ে হেঁটে হজ যাত্রার বিষয়টি ইসলাম কিভাবে দেখে। এই দুই বিজ্ঞ আলেমের মতে হজ সামর্থ্যবান ধনী ব্যক্তিদের উপরেই ফরজ হয়ে থাকে। যাতায়াত খরচ যার কাছে থাকবে তার উপর হজ ফরজ, যে ব্যক্তির যাতায়াত খরচ নাই তার জন্য হজ ফরজ নয়। সুতরাং বর্তমান সময়ে পায়ে হেঁটে কারো হজে যাওয়ার বাধ্যবাধকতা নেই, বা কেউ পায়ে হেঁটে মক্কা যেতে পারলেই তার উপর হজ ফরজ হবে না। কেননা বিশ্বব্যাপী এখন অনেক প্রশাসনিক নিয়মকানুন রয়েছে যা পূর্বের যুগে ছিল না। তবে কেউ যদি গরিব হয় এবং তার হৃদয়ে যদি বাইতুল্লাহর অঢেল প্রেম জন্মে, সে যদি বাইতুল্লাহকে ছুঁয়ে দেখার আশায় পায়ে হেঁটে মক্কায় রওনা দেয়, তাহলে এতে দোষের কিছু নেই। এটি গভীর প্রণয়ের বিষয়। এ বিষয়টিকে ইসলাম নেতিবাচকভাবে দেখে না। মুফতি হাফিজউদ্দিন আরও যোগ করেন, আল্লাহ তাআলা কুরআন কারিমে বলেছেন, আর মানুষের নিকট হজের ঘোষণা দাও, তারা তোমাদের কাছে আসবে পায়ে হেঁটে এবং কৃষকাই উঠে চড়ে দূরপথ পাড়ি দিয়ে। সূরা হজ 27 নং আয়াত। এখানে পায়ে হেঁটে হজের কথা বলা হয়েছে। সুতরাং কেউ যদি প্রশাসনিক সব বিষয় সমাধান করে পায়ে হেঁটে হজে যেতে পারে তাহলে সে যাবে। এজন্য ওই ব্যক্তিকে নিয়ে কোনো বাজে মন্তব্য করা ঠিক হবে না। পাশাপাশি এ আয়াতে যেহেতু বাহন ব্যবহারের কথা বলা হয়েছে, সামর্থ্য থাকলে বাহন ব্যবহার করতে হবে, কেননা পায়ে হেঁটে হজ যাত্রা বর্তমান সময়ে ততটা নিরাপদ নয়। এদিকে মুফতি আব্দুল মাজিদ পায়ে হেঁটে হজের বৈধতার বিষয়টি উল্লেখ করার পাশাপাশি সতর্ক করে বলেন, কেউ যদি নিজের নাম ঢাক চারদিকে ছড়িয়ে দেওয়ার জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম লেখানোর জন্য অথবা সহজ ভাষায় ভাইরাল হওয়ার জন্য পায়ে হেঁটে হজ করার জন্য রওনা দেয়, তাহলে এই বিষয়টিকে ইসলাম সমর্থন করে না, বরং এসব কাজ পরিত্যাগ করাই কাম্য। তবে এ কথা মাথায় রাখতে হবে, মানুষের মনের খবর একমাত্র আল্লাহ ভালো জানেন। জানা যায় ভারতের কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, হরিয়ানা এবং পাঞ্জাবের ওয়াগাহ বর্ডার পার হয়ে পাকিস্তানে পৌঁছাবেন তিনি। এরপর ইরান, ইরাক, কুয়েত পাড়ি দিয়ে পৌঁছাবেন সৌদি আরবে। পথিমধ্যে কোনো ধরনের যানবাহনে চড়বেন না ভারতীয় এই যুবক। রাত্রিযাপন করবেন দেশগুলোর বিভিন্ন মসজিদে। দীর্ঘ এই পথ পাড়ি দিতে শিহাব সিত্তু সঙ্গে নিয়েছেন একটি ছাতা এবং 10 কেজি ওজনের একটি ব্যাগ, যাতে রয়েছে কয়েকটি টি শার্ট, ট্রাউজার, বিছানা চাদর এবং সামান্য কিছু খাবার। গণমাধ্যমকে শিহাব বলেন, আমি হেঁটে মক্কা যাওয়ার ইচ্ছা করেছি এবং প্রস্তুতি নিয়ে বের হয়েছি। প্রত্যেক সক্ষম মুসলিমের জন্য জীবনে একবার হজ করা ফরজ। আমি একজন সুস্থ মানুষ এবং দিনে 25 কিলোমিটার হাঁটতে পারি, সুতরাং আমার হজ যাত্রা শুরু করা আবশ্যক। আমার পরিবার, বন্ধু মহল সহ অসংখ্য মানুষ আমাকে সমর্থন করছেন। এদিকে 8 মাস আগে শিহাবের প্রস্তুতি শুরু হয়। এ বিষয়ে তিনি বলেন, হজ যাত্রার জন্য আমার ভ্রমণ বিমার প্রয়োজন ছিল, যেন পথে কোনো দুর্ঘটনার শিকার হলে আর্থিক সাহায্য পায়। এছাড়া পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত ও সৌদি আরবের ভিসা প্রয়োজন ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরালিধরন আমাকে প্রক্রিয়া এগিয়ে নিতে সাহায্য করেছেন। প্রিয় দর্শক, শিহাব সিত্তুর পায়ে হেঁটে এই হজ যাত্রাকে আপনি কিভাবে দেখছেন জানাবেন আমাদের মন্তব্যের ঘরে। আসাদুজ্জামান, আওয়ার ইসলাম।